ভোলার লালমোহনে 16,80,000 মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। শনিবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর ঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পাড় থেকে এসব জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বি এন শফিউল কিঞ্জন।